আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। মক্কা মুকাররমায় দেওয়া খুতবার, জুমার খুতবার বাংলা অনুবাদ। 9ই রমাদান 1439 হিজরি এবং 25শে মে 2018। এই দিন খুতবা দিয়েছেন মক্কা মুকাররমার সম্মানিত খতিব ডক্টর ফয়সাল বিন জামিল গাজাওয়ি হাফিজাহুল্লাহ ওয়া রাহ। খুতবার বিষয় ছিল আলামাত ও কুওয়াতিল ঈমান, ঈমানের শক্তি এবং এর কিছু আলামত, এর চিহ্ন। মুমিনের কিসের শক্তি আছে, ঈমানের শক্তি বলতে কি বোঝায়, এ বিষয়ের উপর পবিত্র রমজান মাস কেন্দ্রিক অত্যন্ত মূল্যবান কথাগুলো উল্লেখ করেছেন ডক্টর গাজাওয়ি ফয়সাল বিন জামিল। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজেকে সহ আপনাদেরকে এই বিষয়ে ওসিয়ত করব, তা হলো যে আল্লাহ ভীতি অর্জন করার ব্যাপারে, সেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, সেটা গোপনে হোক অথবা বাহিরে হোক, যে কোনোভাবে আমরা যেন রাসুল আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত আমাদের উপর দিয়েছেন সেই শরীয়তের উপরে তাকওয়ার সাথে আমরা সর্বদা থাকতে পারি এবং আল্লাহ ভীতি ও আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। হে আমার ভাইরা, ইসলাম হলো একটি শান্তির ধর্ম, ইসলাম হলো সম্মানের ধর্ম, ইসলাম হলো একটি মানি ধর্ম। আর যে শক্তিশালী মুমিন, যে যার ঈমান শক্ত, সে আল্লাহর কাছে প্রিয় ওই মুমিনের চাইতে যে মুমিন ঈমানের দিক থেকে দুর্বল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের, আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফী কুল্লি খায়র। আসলে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম দুর্বল ইমানের ব্যক্তিদের চাইতে, দুর্বল ইমানের মুমিনদের চাইতে। আর এতে অবশ্যই সব বিষয়ে কল্যাণ আছে। আসলে এখানে শক্তি বলতে, এখানে পাওয়ার বলতে কি বোঝানো হয়েছে, তা হলো এলেম, জ্ঞান, আনুগত্য, এই সমস্ত বিষয়গুলোকেই মূলত শক্তি বোঝানো হয়েছে। যাদের মনের মধ্যে দৃঢ় ইচ্ছা রয়েছে, মন মানসিক যাদের ভালো শক্তি রয়েছে, এমনকি এমনও হতে পারে যে তাদের শারীরিক শক্তিও ভালো, আলাল আমাল সালেহ, সৎ আমলের জন্য। মনের, কারণ মনের শক্তি থাকলে সৎ আমল করার জন্য শরীরেও শক্তি থাকে। কোনো মানুষের যদি মনের শক্তি থাকে তাহলে সৎ আমলের ক্ষেত্রে বা করার জন্য তাও শরীরের শক্তি দেখা যায়। ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন যে এখানে কুওয়া হাদিসের মধ্যে যে কুওয়া কথা, শক্তিশালীর কথা উল্লেখ করা হয়েছে, এর বিষয় হলো যে আত্মিক শক্তি, অর্থাৎ মানসিক শক্তি বা ভিতরের শক্তি। যে কোনো কাজের ক্ষেত্রে তার ভিতরে যেন উৎসাহ উদ্দীপনা খুব বেশি থাকে। যখনই কোনো শত্রুর কাছে এগিয়ে যায় তখন তার ভিতরে সাহস থাকে। যখন কোনো কিছু খোঁজ করার জন্য অথবা কোনো কিছু অর্জন করার জন্য বেরিয়ে যায় তখন সে খুব দ্রুত বেরিয়ে যায়। যখন কোনো কিছু করতে চায়, যেমন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করার যখন মানসিকতা করে তখন তার মনকে অনেক শক্ত এবং দৃঢ় করে বেরিয়ে যেতে পারে। এমনকি সে যে কোনো বিপদে অথবা কষ্টে ধৈর্য ধারণ করতে পারে। যখন যে কোনো কষ্ট অথবা যে কোনো দায়িত্ব শুধুমাত্র আল্লাহর জন্যই সে মাথা পেতে নিতে পারে, সে সালাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, অন্যান্য সকল ইবাদত এবং জিকির আজকারের ব্যাপারে সে অনেক এগিয়ে থাকে। আর এগুলো খুব অত্যন্ত সুন্দর সুচারুরূপে পালন করার চেষ্টা করে। ইমাম নববী রাহিমাহুল্লাহ আরও উল্লেখ করেছেন এই হাদিসের ব্যাখ্যায় অন্য এক জায়গাতে, উনি উল্লেখ করছেন যে
فإذا كان عند النداء الأول قالت কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন ওনাকে যখন ডাকা হতো সালাতের ব্যাপারে অথবা কোনো বিষয়ে তখন অর্থাৎ তথা উনি খুব তাড়াতাড়ি দাঁড়াতেন এবং এর অর্থ উনি নিজেও করছেন কামা বিসরাতিন, উনি খুব দ্রুত দাঁড়াতেন, অর্থাৎ এখানে যেন কোনো অলসতা না থাকে, কোনো অলসতা যেন তাকে পেয়ে না বসে, এই জন্য উনি যখনই জায়গা পেতেন তখনই খুব দ্রুত বেড থেকে উঠে যেতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আল মুমিনুল কবিয়্যু খায়রুন খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শক্ত মুমিন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম ওই মুমিন থেকে যে মুমিন বা যে ব্যক্তির ইমান দুর্বল। অনেক ব্যাখ্যাকার এই হাদিসের বাদু সুরাহিল হাদিস অনেক উল্লেখ করেছেন আল মুমিনুল কবি, এই কথার অর্থ হচ্ছে আমালিল বির মানে হচ্ছে ভালো কাজ করা এবং কঠিনভাবে আনুগত্য করা, যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করা, সেই বিপদের ধরন যেমনই হোক না কেন, যে কোনো কাজের ব্যাপারে খুব সচেতন থাকা আর দিনে হকের ব্যাপারে সেগুলো অনুসরণ করা বা হেদায়েত কামনা করা, এমনকি যদি কোনো পরিস্থিতি আসে সেই পরিস্থিতিকে সে সামাল দিতে পারে, এটাই হলো আল মুমিনুল কবি। সম্মানিত দিনী ভাইয়েরা, হে আমার ভাইয়েরা, এই কথাগুলোর পরে সম্মানিত হতে বলছেন যে এই যে আমরা সিয়াম রেখেছি, সিয়াম রমজান পার করতেছি, আমরা এখানে মুমিনদেরকে যারা সায়েম যারা রোজা রেখেছে তাদেরকে দুই ধরনের শক্তি দেওয়া হয়েছে, একটা হলো যে তাদের আত্মিক শক্তি আর একটা হলো শারীরিক শক্তি। যদি এই দুইটা শক্তি তাদেরকে দেওয়া না হতো তাহলে তারা কখনোই সকাল থেকে নিয়ে তথা সবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একটা মানুষ না খেয়ে তারপরে হচ্ছে পান না করে স্ত্রী সহবাস না করে তারা কখনোই থাকতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন সায়েমদেরকে শক্তি এভাবে দিয়েছেন, কারণ রমজানের দিনের বেলাতে যেটা ত্যাগ করা হয় তা তুরকুহা লিল্লাহ, সেটা আল্লাহর জন্যই ত্যাগ করা হয়, ওয়া ইবতিগা মা ইনদাহু মিনাল আজর, আল্লাহর কাছে যে আজর যে নেকি রয়েছে পুরস্কার রয়েছে সেটা কামনা করেই মানুষ এগুলোকে ত্যাগ করে। হে আমার ভাইয়েরা, আমরা ভালো একটি সময় পার করছি, আল্লাহ যেন আমাদেরকে অনেক বেশি করে কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন, আমরা যেন কোনো কষ্ট যদি আসে সেটা আমাদের মানসিক হোক অথবা শারীরিক হোক সেটাকে যেন আমরা জয় করতে পারি, এই জন্য তাওলুত আলাইহিসসালাম যখন উনি যুদ্ধের জন্য শত্রুদের সাথে যুদ্ধের জন্য নিয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্প্রদায়কে পরীক্ষা করলেন এবং তাদেরকে বলা হলো ফমান শারিবা মিনহু ফালাইসা মিন্নি আমাল লাম ইয়াতআমহু ফা ইন্নাহু মিন্নি ইল্লা মান ইতারাফা গুরফাতান বিআদিহি, তাদেরকে ঘোষণা দিলেন কোন নদী পার হওয়ার সময় যদি এই নদীর পানি কেউ খেয়ে ফেলে তাহলে তারা আমার দলের ভুক্ত নয়, আর নদীর পানি যদি কেউ না খায় তাহলে সেই আমাদের দলের অন্তর্ভুক্ত, তবে কিছু 41 বা 42 বিষয়টা হচ্ছে ভিন্ন। তো অর্থাৎ সম্মানিত খতিব বলছেন যে তাদের পরীক্ষা ছিল না খাওয়ার পরীক্ষা, যদিও তাদের সামনে খাবার ছিল, ঠিক ওই পরীক্ষাটা যেন আমাদের উপরে এসেছে, আমাদের সব কিছু আছে কিন্তু না খাওয়ার পরীক্ষা, আর এটাই হচ্ছে আহলুস সবর ওয়াল কুওয়া, এটাই হচ্ছে ধৈর্যশীল এবং এটাই হচ্ছে শক্তিশালী মুমিনের পরিচয়। তারা তাদের আর প্রবৃত্তির ব্যাপারে নিজেকে জয়লাভ করেছে, তাদের আত্মার উপরে জয়লাভ করেছে, যে কোনো প্রবৃত্তি শাহওয়াত সেখান থেকে সে সেটাকে ত্যাগ করেছে এবং শয়তানের যে রাজত্ব সেই শয়তানের রাজত্বকে জয় করেছে, অর্থাৎ শয়তানের রাজত্বটা কিছুই করতে পারেনি, এমন এমন এমনভাবে তার
যে শাহওয়াত, তার যে প্রবৃত্তি, সেগুলো সে যেন জেলখানার মধ্যে রেখে এসেছে, সেগুলো যেন আর কখনো বের না হতে পারে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাই যাদের সহি আকিদা, যাদের বিশুদ্ধ আকিদা, আর এই বিশুদ্ধ আকিদা যদি কারোর মধ্যে পেয়ে থাকে, তাহলে এটা এমন একটি পাথেয় যা কখনো শেষ হবে না, এটা এমন একটি সহযোগী যা কখনো ক্লান্ত হয় না, এমন রক্ষক যা সর্বদাই আপনাকে হেফাজত করে, যে কোনো কঠিন বিষয় হলেও তা বহন করতে পারে, পরিস্থিতিও সামাল দিতে পারে। কিন্তু মনে রাখবেন, আর এটাই হলো ইমানের প্রকৃত রোগ, আমরা যখন কোনো কাজে ব্যস্ত হই তখন সে কাজ আমরা পারফর্ম বা শেষ করতে পারি। মনে রাখবেন, এটা হচ্ছে আত্মিক শক্তি, এটা হচ্ছে মানসিক শক্তি, আর এটাই হলো আকিদা সহিহা তথা বিশুদ্ধ আকিদা। প্রকৃত মমিন, শক্তিশালী মমিন, সে কখনো আধিক্যতা নিয়ে কখনো ভাবেনি যে অধিক হলে এটা পারবো অথবা করতে পারবো, এটা নয়। বরং সে নিজেকে আত্মসমর্পণ করে তার সামনে যেটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের ব্যাপারে সে মাথা নত করে না, আল্লাহ ছাড়া অন্যর কাছে কোনো কিছু চাই না, এবং আল্লাহ ছাড়া অন্য কোথাও তার প্রবৃত্তিকে ব্যয় করে না, তার প্রবৃত্তিকে দমন করে অন্য সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া। হে আমার ভাইরা, আমরা এমন একটি সময়, এমন একটি মাস পার করছি, এইটাই হচ্ছে শক্তির মাস, এটাই হচ্ছে দৃঢ় মনোবলের মাস। আর এখানে আপনাকে উত্তম উপদেশগুলো দেওয়া হবে, যদি আপনি সেই উপদেশগুলোকে গ্রহণ করতে পারেন। আমরা যদি তাকাই সেই বদরের দিকে, যখন মুসলমানেরা একত্রিত হয়ে তাদের নেতৃত্ব, তাদের সেই তাদের যে যুদ্ধর যে আত্মিক শক্তি, সেই শক্তিটা তারা কাজে লাগিয়েছিল। তারা ছিল কয়জন? 300 জন। মাত্র 300 জন ব্যক্তি কিভাবে 1000 মুশরিকদের সাথে তারা জয়লাভ করে? তারা এই মারেকা তথা এই যুদ্ধের ময়দানে তারা ইমানের শক্তিকে কাজে লাগিয়েছিল, আর এটাই হলো সবচেয়ে বড় শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এর কারণেই তাদেরকে ফেরেশতা দ্বারা সহযোগিতা করেছিলেন। আসলে এই যুদ্ধটা ছিল বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী প্রথম যুদ্ধ। মুমিনরা ছিল কিছু সংখ্যক আর কাফেরেরা ছিল অনেক বেশি, আর কিন্তু তাদের সাহায্য ছিল, মুসলমানদের সাহায্য ছিল অনেক বড়। মুসলমানরা যখন 70 জন মুশরিককে হত্যা করল এবং 70 জন ব্যক্তিকে বন্দী করল, অথচ মুসলমানদের মাত্র 14 জন ব্যক্তি শহীদ হয়েছিল, আর এই তারা যে করেছিল, তারা যে পেরেছিল, এই জন্যই এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল ফুরকান, তথা সত্য মিথ্যা মিথ্যার পার্থক্য করার দিন, যেমনভাবে কোরআনের মধ্যে এমনটা এসেছে। যদি প্রশ্ন করা হয় যে তাদের এমন কি শক্তি ছিল যে কাফেরদের সাথে তারা পেরেছিল, তাদের এমন কি উৎসাহ ছিল যে কাফেরদেরকে পরাস্ত করেছিল, জবাবে এমনটাই বলতে হয়, ইন্নাহুম কানু ইয়ামলিকুনা মিন কুওয়াতিল আকীদা, তাদের আকীদা, তাদের বিশুদ্ধ আকীদা ছিল ভিতরে, তারা এর মালিকানা পেয়েছিল, তাদের আচরণগত ভালো দিক ছিল, এই জন্যই তারা কাফেরদের সাথে পেরে উঠেছিল। কাফেরেরা সংখ্যা নিয়ে তারা ভয় করে না, কাফেরেরা ভয় করে ইমানকে নিয়ে, তাদের ভিতরে যে আকীদা রয়েছে, বিশুদ্ধ আকীদা রয়েছে, এটার ব্যাপারে তারা বেশি ভয় করে। কারণ তারা জানে যে সংখ্যার সাথে তারা পারবে, কিন্তু ইমানের সাথে তারা কখনোই জয়লাভ করতে পারবে না। আমরা যদি আরো অন্যান্য যুদ্ধের দিকেও তাকাই, যা রমজানের মধ্যে হয়েছিল, ইয়ারমুক, কাদেসিয়া, হিত্তিন, আরো অন্যান্য যে যুদ্ধগুলো হয়েছিল তা রমজানের মধ্যে হয়েছিল, কিসের মানে কিসের শক্তিতে তারা জয়লাভ করেছিল, ওভারকাম করেছিল, সেগুলো হচ্ছে সবই হচ্ছে ইমানের শক্তি।
আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, সম্মানিত খতিব হাফিজাহুল্লাহ, আমি যদি জিজ্ঞাসা করি যে আপনি কি তাদেরকে দেখেছেন যে তাদের কাছে এই যুদ্ধের ময়দানে, ব্যাটল ফিল্ড যেটা, এই যুদ্ধের ময়দানে তাদের কাছে কি ছিল যার মাধ্যমে তাদের প্রবৃত্তিকে জয়লাভ করেছিল, তাদের প্রবৃত্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মূল্যায়ন করেছিল এবং তারা শয়তানকে নিরুৎসাহিত করেছিল বা শয়তান তাদের কাছ থেকে নিরুৎসাহিত হয়েছিল, যদি বলি তাই অবশ্যই বলতে হবে যে মানসিক শক্তির কারণে। না, কখনোই না, হাজার বার না, যে সিয়াম এসেছে আমাদের কাছে, এই সিয়াম আল্লাহ মুসলমানদের উপরে ফরজ করেছেন, এখানে দুইটা শক্তিকে একত্রিত করেছেন, মিন্না হাইয়াতে সাহিয়্যা, সেটা হলো শারীরিক শক্তি যা আপনার শরীরকে বিভিন্ন অসুস্থতা থেকে আপনাকে মুক্তি দেয়, আর একটা হলো যে আধ্যাত্মিক শক্তি, শক্তি যা আপনাকে যে কোনো কাজ করতে বেশি করে উৎসাহ যোগায়। হে আমার ভাইয়েরা, হে আল্লাহর বান্দা, একটু লক্ষ্য করুন যে রমজান, এই রমজান আমাদের যে শক্তি দেয় তা হলো মানসিক শক্তি, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আপনি যদি একাকী হন অথবা জামাতবদ্ধ থাকুন, এখানে যদি মানসিক শক্তি সবার ভিতরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে দেন সবরের তথা ধৈর্যের, তারপরে যে কোনো কষ্ট বহন করার, অথবা যে কোনো শৃঙ্খলাকে ঠিক করা, অথবা যে কোনো কাজের শক্তি, অথবা আনুগত্যের শক্তি, ইমানের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বাড়িয়ে দেন। হে আমার ভাইয়েরা, প্রকৃত মুমিন বা শক্তিশালী মুমিন তারা চেষ্টা করে রমজানের ব্যাপারে, রমজানে তারা কিছু অর্জন করার চেষ্টা করে, সেটা ফাজায়েল অথবা আমলে সালেহ, এগুলো ছাড়া তারা অন্য কোনো কাজে সময়কে ব্যয় করে না। তারা এই যে তাদের প্রবৃত্তি অথবা খেল খায়েশ বা দুনিয়াবী সৌন্দর্যের পিছনে তারা লেগে থাকে না, তারা এর পিছনে ইমানকে আরো তাজদিদ, নতুনভাবে রূপ দিতে চাই। শয়তান যেন তাদের কাছ থেকে পরাজিত হয়। এই মাসকে তারা বিশেষ গনিমত হিসাবে নেয়, গনিমত হিসেবে নিয়ে তারা মাওয়াসিমুল খায়রাত অর্থাৎ কল্যাণের মৌসুম হিসাবে তারা এটাকে করে নেয়। এরপরে তারা যে কোনো কাজে তারা এগিয়ে যেতে পারে এবং তারা অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। হে আমার ভাইরা, মানব জীবনের মাওয়াসিমুল খায়রাত, কল্যাণের মৌসুমের বেশ গুরুত্ব রয়েছে। মানুষ যদি কামনা করে তাহলে সে অনেক কিছু অর্জন করতে পারে, আর যারা গাফেল না, যারা অলস না, যারা কর্মঠ, তারা তো এসব বিষয়ে পরোয়াই করে না যে আমি আমার মতন করে বেশি করে ইবাদত করব, বরং এগুলো থেকে বিরত থাকে গাফেলরা, অলসরা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করছেন যে মানুষের জন্য এর চাইতে খারাপ কিছু হতে পারে না যে এই মাসে সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, অথবা দুনিয়াবি কোনো জ্ঞান নিয়ে অথবা উপকার নিয়ে তারা ব্যস্ত থাকবে, বরং আমল সলেহ থেকে বিরত থাকবে, এর চাইতে খারাপ আর কি হতে পারে। সুতরাং হে আমার ভাইরা, যারা নিজেকে আল্লাহর দরবারে উপস্থাপন করতে চান, তারা এমন করবেন না যে আপনার দ্বারা যে কোনো পানির স্রোত বন্ধ হয়ে গেল, অথবা আপনার কারণে কোনো জিনিসের, কোনো পণ্যের দাম বেড়ে গেল। যদি এমনটা করেই থাকেন, তাহলে সে যদি দুনিয়াতে থাকে, তাহলে তার সে দুনিয়াতে ভালো অবস্থায় থাকতে পারবে না। এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু থেকেও সে তেমন কিছু পাবে না, কারণ যখন মারা যাবে তখন মানুষ মনে করবে যে যাক, দেশ এখন শান্তিতে থাকলো, তার জন্য আসমান অথবা জমিনের কেউ এতটুকু কান্নাকাটি করবে না। হে মুসলিম ভাইয়েরা, মনে রাখবেন বিশেষ করে রমজানের ব্যাপারে,
আল্লাহ রাব্বুল আলামিনের কিছু চাওয়া আছে আমাদের কাছে, অবশ্যই চাওয়া থাকতেই পারে, অথচ আমরা এমন করি যে আল্লাহর চাওয়াকে আমরা মূল্যায়ন করি না, অন্যের চাওয়াকে আমরা বেশি মূল্যায়ন করি। আল্লাহ বলছেন, আল্লাহ ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তোমাদের তৌবাকে কবুল করতে চান। ইউরিদুল্লাযিনা ইত্তাবিউনা আশ-শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা, আর যারা এই প্রবৃত্তি নিয়ে আছে তারা সেদিকেই বেশি ঝুঁকতে চাই। আল্লাহ আকবার! তাহলে কি আল্লাহ ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তোমাদের তৌবাকে গ্রহণ করতে চান, তোমাদের তৌবা নিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন একক এবং উনি হলেন শক্তিশালী, তিনি আমার তৌবা, তোমার তৌবা কবুল করবে, আপনার তৌবা কবুল করবে, আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন চান যে আপনার সকল প্রবৃত্তি উনি দূর করে দিতে, উনি দূর করতে চান। তাই আমরা সিরাত মুস্তাকিম যেটা, সেই সিরাতে মুস্তাকিমে থেকে আল্লাহর কাছে যদি আমরা চাই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে কবুল করবেন এবং আল্লাহ আমাদেরটা গ্রহণ করবেন। আমরা ওই সকল বিষয় থেকে বিরত থাকব যা আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন এবং আমাদেরকে সেখানে যেতে নিষেধ করেছেন, মাসিয়া তথা নাফরমানি হিসাবে উল্লেখ করেছেন, সেগুলো আমরা ত্যাগ করব। আজকে বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দাওয়াতগুলো দিয়েছিলেন, সেই দাওয়াতগুলো থেকে আমরা অনেকেই বিমুখ হয়েছি। যারা বিমুখ হয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়াকে যারা মূল্যায়ন করে না, আল্লাহ তাদের তার চাওয়াকে যেন মূল্যায়ন করার তৌফিক দেন আমরা বলবো। তবে সে শুধুমাত্র নিজের প্রবৃত্তিকে মূল্যায়ন করতে গিয়ে তার সময়কে নষ্ট করবে, তার তার অর্থকে নষ্ট করবে, তার তার উপকার এবং কল্যাণকর অধ্যায় থেকে সে বিরত থাকবে, এটা কখনোই হতে পারে না। বরং এমন যদি করতেই থাকে তাহলে একদিন সে আফসোস করবে, আফসোসে রূপান্তরিত হবে। এগুলো তারপরে এ ধরনের কথাগুলোই সম্মিলিত বলেছেন। জি, এরপরে উনি প্রথম খুতবা শেষ করে দিয়েছেন। أقول قولي هذا واستغفر الله الجليل لي ولكم ولسائر المسلمين فيا فوز المستغفرين. দ্বিতীয় খুতবায় হামদ এবং সানার পরে আবারও সে কথাগুলো উল্লেখ করেছেন যে শক্তিশালী মুমিনদের কিছু আলামত রয়েছে, অর্থাৎ আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর আলোকে কিছু আলামত, কিছু চিহ্ন উনি উল্লেখ করেছেন। তার এক নম্বর হলো যে আল মুবাদারাতু বিফাইলিল খায়রাত, কল্যাণকর কাজের প্রতিযোগিতা করবে, বিশেষ করে সে এবাদতের মধ্যে মনোনিবেশ করবে, সে অনেক কল্যাণ মানে কোরানোর জন্য সে অনেক চেষ্টা করবে। তারপরে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইবে, আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে সে তার শারীরিক শক্তি দিয়ে সেটা সে করতে চাইবে। আরও কিছু আলামত রয়েছে, যেমন যারা শক্তিশালী মুমিন তারা কখনো নিজের মনকে দুর্বল করে না, যদিও শারীরিকভাবে কোনো দুর্বলতা আসে, তাদের পা কখনো পিছলে যায় না, তাদের পাকে অর্থাৎ পা পায়ের পাতা অনেক সময় বিভিন্ন পরিবেশের কারণে পিছলে যেতে পারে, কিন্তু না, যাদের শক্তিশালী মুমিন তাদের এই পথে কখনোই তারা পিচ্ছিল হয় না বা তারা কখনো সময় পিচ্ছিল হয়ে পড়ে যায় না। একটি কবিতা উল্লেখ করেছেন সম্মানিত খতিব, উনি এরকম বলছেন যে যদি আমার শরীর কোনো সময় অসুস্থ হয় তাহলে আমি ধৈর্য ধারণ করি এবং মানসিক শক্তিকে অনেক দৃঢ় করি, এতে করে আমার শারীরিক শক্তিও ফিরে আসে, মানসিক শক্তিও ফিরে আসে যদিও আমি অসুস্থ হই। তাদের আরও কিছু আলামত রয়েছে, যেমন যে কোনো অধ্যায় থেকে বা যে কোনো অকল্যাণ বা খারাপ থেকে নিজেকে রক্ষা করা, নিজেকে রক্ষা করতে পারি। শক্তিশালী মুমিন সে রাগান্বিত হয় তার দিনের জন্য, যখনই তার সামনে খারাপ কিছু অথবা হারাম কিছু উপস্থাপন করা হয় বা দেওয়া হয় তখন সে এই বিধানগুলোর কারণে রাগে করে। যদি তার সামনে হারাম কিছু আসে তাহলে সে নিজেকে, নিজের আত্মাকে সে সংবরণ করে, আর কেউ যদি নিয়ে আসে বরং তাকে সে ভালো উপদেশ দেয়
এবং তাকে ক্ষমা করার চেষ্টা করে। আর তার আচরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের মতো। সে কোনো সময় এমন করে না যে তার নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করবে। যদি প্রতিশোধ গ্রহণ করতে হয় তাহলে আল্লাহর কোনো হুকুমের ব্যাপারে সে প্রতিশোধ গ্রহণ করবে। আরও কিছু আলামত রয়েছে, যেমন তার নাফসকে তথা তার আত্মাকে সে শক্তভাবে ধারণ করবে খারাপ দিকে যাওয়ার দিক থেকে, তার আত্মা যেন কখনোই কোনো সময় যেতে না পারে, অথবা সে দ্রুত কোথাও কোনো ভালো কাজ থেকে বেরিয়ে যাওয়া থেকে, অথবা সে দ্রুত তার সময়কে মূল্যায়ন করার ব্যাপারে, অর্থাৎ এগুলো সে মূল্যায়ন করবে। এই জন্য একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, লাইসা শাদীদু বিস-সুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যে আসলে কঠিন ব্যক্তি এমন না যে সে ছুড়ে ফেলে দিল, আসলে কঠিন ওই ব্যক্তি যে তার নিজের আত্মাকে রাগের সময় দমন করতে পারে। কাউকে আশ্রয় দেওয়াই এটাই কিন্তু শক্তি বা শক্তিশালী হওয়ার মানে আলামত না, বরং নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে রাগ থেকে, এটাই হচ্ছে মূলত বা প্রকৃত শক্তিশালী বা প্রকৃত মুমিন। রমজানের মধ্যে যারা প্রকৃত মুমিন বা প্রকৃত রোজাদার, তারা কোনো সময় ঝগড়া অথবা গালাগালি অথবা গাল মন্দ ইত্যাদিতে তারা জড়িয়ে পড়ে না, সর্বদাই তাদের জিহ্বাকে হেফাজত করে, সংরক্ষণ করে, যেন কোনোভাবেই এগুলো তার উপর প্রভাব না ফেলতে পারে। এগুলো হচ্ছে প্রকৃত মুমিন বা মুমিনদের ভালো পরিচয়। সাথে সাথে যখন রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যখন তোমাদের কেউ সিয়াম রাখে তখন কে সে যেন গালিগালাজ না করে, সে যেন অজ্ঞতাবশত কিছু বলে না ফেলে। হ্যাঁ, যদি তাকে কেউ কিছু বলেই ফেলে, গালি দেয় বা কেউ কিছু মানে করতে আসে বা যুদ্ধ করতে আসে, তাহলে সে বলে ইন্নি সাইম ইন্নি সাইম, আমি রোজা আছি ভাই, আমি সওম রেখেছি। সুতরাং লা বুদ্দালানা ইন আন নুজাহিদা হাওয়ানা ওয়া নাফসানা আল আম্মারা বিসু, আমাদের উচিত আমাদের অনেক বেশি চেষ্টা করা আমাদের ভিতরে যে খারাপ কামী বা অকল্যাণকামী যে আত্মা রয়েছে সেই আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি চেষ্টা করে তাহলে অবশ্যই অবশ্যই আমরা তাকে পথ দেখাই। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ানাহুম সুবুলানা। ফুযালা বিন উবাইদের উবাইদ থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফী তাআতিল্লাহ, মুজাহিদ সেই যে তার আত্মার সাথে যুদ্ধ করে আল্লাহর আনুগত্যের ব্যাপারে, মুহাজির সেই যে গুনাহ এবং পাপ তথা অপরাধ থেকে যে নিজেকে ত্যাগ করতে পারে। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন যখন জিহাদ যখন করবে মানুষের সাথে বাহিরে করবে, কিন্তু তুমি তোমার আত্মার সাথে যুদ্ধ করো আল্লাহর আনুগত্যের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমনভাবে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফী তাআতিল্লাহ আল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু, যে মুজাহিদ সেই যে আল্লাহর আনুগত্যের ব্যাপারে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করে তার সাথে যুদ্ধ করে, আর মুহাজির সেই যে আল্লাহ নিষেধ করেছেন তার সেই পরিত্যাগ করে। সুতরাং তাই আমাদেরকে বিসাবরে ওয়াল মুসাবারা লি তাহকিকি সামাতি হাযাল আমালিল জলিল, এই যে অনেক বড় একটি কাজ সিয়াম রাখা, এই সিয়াম রাখাকে আমরা যেন সবর এবং পরস্পরের সবরের ধৈর্য ধারণের উপদেশ দিয়ে আমরা যেন এগুলোকে বাস্তবায়ন করতে পারি। ইবনে রাজব আলহামদুলিল্লাহ রাহমাহুল্লাহ উনি উল্লেখ করছেন আসলে এই জিহাদ হচ্ছে সবরের জিহাদ, ধৈর্য ধারণের জিহাদ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আলাম জাহাদা দিনাস্তি ওয়াহ শৈতানি হে গলাব, সেই জয়লাভ করবে, শয়তানের উপর সে জয়লাভ করবে, অন্য কিছুর উপরে শাহওয়াত প্রবৃত্তির উপরে জয়লাভ করবে, এবং সে সফল ব্যক্তিতে সে সাহায্যপ্রাপ্ত হবে এবং সফলতা লাভ করবে, এবং তার
নিজে অনেক কিছুর মালিক হয়ে যাবে। হে আমার সাইম ভাইরা, হে রোজাদার ভাইরা, ফাজতাহিদু, বেশি বেশি করে চেষ্টা করুন, আপনার আত্মাকে কাজে লাগান, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে নিবিষ্ট হন, এই মাসকে গনিমত হিসেবে গ্রহণ করে এই মাসে কাজে লেগে যান। চলেই তো গেছে থুলুস, এক তৃতীয়াংশ, হাদিসের ভাষায় অথুলুস কাছে, আর এক তৃতীয়াংশই কিন্তু অনেক বেশি। আমাদের বয়স অনেক দূর এগিয়ে যাচ্ছে, বয়স অনেক কমে যাচ্ছে, আমরা যেন সংক্ষেপ হয়ে আসতেছে, আমরা যেন এই অল্পতেই কাজে লাগাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং বড় ধরনের ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আমিন সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দরুদ পড়েছেন সম্মানিত খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।